এবার ডিএ নিয়ে নয়া তথ্য উঠে এলো সামনে। বন্ধুরা, ডিএ বাড়লো 4%। নয়া অর্থবর্ষ শুরুর মধ্যে সরকারি কর্মীদের গিফট এই রাজ্যের। হ্যাঁ বন্ধুরা, ডিএ নিয়ে এবার আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য সামনে এলো। 4% ডিএ বাড়ানো হলো নয়া অর্থবর্ষ শুরুর মধ্যেই সরকারি কর্মীদের গিফট এই রাজ্যের। আসুন বিস্তারিতভাবে জানব আজকের এই রিপোর্টে কী বলা হয়েছে। ডিএর নতুন আপডেটে নয়া অর্থবর্ষ শুরু হয়েছে আজ, তারই মধ্যে বড় সুখবর পেলেন রাজ্য সরকারি কর্মচারীরা। সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের 4% মহার্ঘ ভাতা তথা ডিয়ারনেস অ্যালাউন্স বাড়ানোর ঘোষণা করলেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী। মহার্ঘ ভাতার দাবিতে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা। রাজ্য সরকারের সঙ্গে সংঘাত ক্রমশ বাড়ছে। তারই মধ্যে ডিএ বৃদ্ধির ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার, তারপর ডিএ বাড়িয়েছে রাজস্থান, এবার আরও একটি রাজ্য সরকার 4% ডিএ বাড়ালো। নয়া অর্থবর্ষের প্রথম দিনের সকালেই অসম সরকারের তরফে ঘোষণা করা হলো যে রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের মহার্ঘ ভাতা 4% বাড়ানো হচ্ছে। অর্থাৎ সপ্তম বেতন কমিশনের আওতায় তারা 42% হারে ডিএ পাবেন, যে হারে ডিএ পান কেন্দ্রীয় সরকারি কর্মচারীরাও। কবে থেকে বর্ধিত মহার্ঘ ভাতা কার্যকর হবে অসম সরকারের তরফে জানানো হয়েছে 2023 সালের 1 জানুয়ারি থেকে। যেমন 42% হারে ডিএ পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা, সেভাবে জানুয়ারি থেকেই অসমের রাজ্য সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারীরা 42% হারে ডিএ পাবেন। শনিবার সকালে টুইটারে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, আমাদের সরকার এমন একটি সরকার যা নিজের কর্মচারীদের কথা ভাবে। আমি অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে 2023 সালের 1 জানুয়ারি থেকে রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনভোগী এবং সর্বভারতীয় সার্ভিস অফিসারদের আরও 4% ডিএ প্রদান করা হবে। অর্থাৎ নয়া ডিএর হার দাঁড়াচ্ছে 42%। অসম সরকার যখন ডিএ বাড়ালো তখন পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের প্রাপ্ত ডিএর হার 6%, ষষ্ঠ বেতন কমিশনের আওতায় 6% হারে ডিএ পান তারা।